ফ্যাশন কনশিয়াস মানুষেরা সবচেয়ে খুশি থাকেন শীতকালে, কারণ দিন হোক বা রাত যে কোনো ধরনের ফ্যাশনের জন্য শীতকাল সব সময় পারফেক্ট। তাই শীতকালীন জামা কাপড়ের চাহিদাও মার্কেটে প্রচুর, কিন্তু ফ্যাশন ব্যাপারটা অতটাও ইজি নয়। আজ যেটা ইন কাল হয়তো সেটা আউট, তাই নিজের ফ্যাশন স্টেটমেন্টকে সময়ের সাথে খাপ খাওয়াতে দরকার একটা এক্সপার্ট হ্যান্ড। আর সে কারণে এবারে শীতকালটা আরো একটু কালারফুল, আরো একটু স্টাইলিশ করে তুলতে ফ্যাশন ডিজাইনার অনুশ্রী মালহোত্রা লঞ্চ করলেন তার উইন্টার স্প্রিং ফিউশন কালেকশন। ছোট থেকে বড়, নারী পুরুষ সকলের জন্য অনুশ্রী নিয়ে এলেন তার এই নতুন কালেকশন। এথনিক, ওয়েস্টার্ন, থাকছে সব ধরনের পোশাক, আর সবকিছুর সাথেই রয়েছে বাংলার ঐতিহ্যের ছোঁয়া। প্রায় হারিয়ে যাওয়া শিল্পকেই অনুশ্রী নিয়ে এসেছেন তার কালেকশনে। আমার মনে হয় বাঙালি এখন খুবই কনশিয়াস হয়ে গেছে, বাঙালিরা আর স্টাইল কোশ্চেনটা আমি মনে করি যে সবার ভীষণ নিজস্ব একটা স্টাইল কোশ্চেন হয়ে গেছে। অ্যান্ড আমার মনে হয় অন্যান্য জায়গার থেকে বাঙালি মেয়েরা অনেক বেশি স্টাইল ওয়াইজ এগিয়ে গেছে, তাদের টিমিং আপ বলো, সেন্স অফ স্টাইলিং বলো, অ্যাট্রাক্টস এভরিবডি এভরিওয়্যার। আমি অনেক জায়গায় এক্সিবিশনস করি, বাট সবসময় অ্যাজ এ বাঙালি মেয়ে আমার কিন্তু নিজেকে আলাদা মনে হয়, সো এই ব্যাপারটা সবসময়ই আছে। এদিন অনুশ্রী কালেকশনে নিজেদের সাজিয়ে তুলল পূজারিণী, মালবিকা, ইন্দ্রাশিস এবং অনিন্দা চ্যাটার্জি। অভিনেতা বা অভিনেত্রী দিকটা বাদ দিয়ে এমনিতে তারা কতটা ফ্যাশন কনশিয়াস জানালেন সকলেই। আমি প্রচণ্ড রকম, তার কারণ আমাকে আমার বন্ধুরা কি মানে আমি একদম ছিলাম না জানো, আমার ড্রাস্টিক চেঞ্জ করেছে, আমি নিজেকেই মানে করেছি বিভিন্ন রকম ফ্যাশনে। আর একটা পজিটিভ দিক কি আমার যে আমি খুব বেশি এক্সপেরিমেন্ট করি আর আমি খুব ভালো ক্যারি করতে পারি, ইটস মাই পজিটিভ থিং। সবাই বলে যে আমি যে কোনো জিনিসই সেটা ইন্ডিয়ান হোক কি ওয়েস্টার্ন হোক কি ইন্দো ওয়েস্টার্ন হোক কি বোহেমিয়ান লুক হোক, তো আমাকে নিয়ে অনেক কিছু এক্সপেরিমেন্ট করা যায় যেটা আমি নিজেকেও নিজেকে নিয়ে করি, তো সেটা একটা পজিটিভ দিক আছে বলে ফ্যাশনের দিক থেকে আমি অনেক বেশি মানে আমি বলবো না যে আমি প্রচণ্ড ব্র্যান্ড কনসিয়াস, লেকিন হ্যাঁ একটু বেশি, মানে সব সময় নয়, কোনো সময় আমার কোনো একটা জিনিস পছন্দ হলো আমি কিনে নিতে পারি, বাট আমি সেটা পছন্দ করি যেটা ব্র্যান্ডের মধ্যে যেতে পছন্দ হয়, তো তার কারণ আমি যে কোনো জিনিসটাই পরি আমি ভাবি যে আমাকে ভালো লাগছে, অ্যান্ড এটার জন্যই মানে আমার মনে হয় যে না, এটা আমার কনফিডেন্টের জন্যই ফ্যাশনটা আরও বেশি ভালো করে বেরিয়ে আসে। আমি খুব ফ্যাশন কনশিয়াস, কিন্তু আমি সেই আবার কুঁড়েও খুব, আমি যে প্রচুর ঘুরে দেশ বিদেশ বা শহরের মধ্যে প্রচুর এদিক ওদিক গিয়ে অনেক জিনিস কিছু ডিসকভার করে অনেক বুটিকে গিয়ে আমার যে প্রচুর ডিজাইনার ফ্রেন্ডস তাদের স্টোরে একবার করে যাওয়া গিয়ে আর তার ওইগুলো আমার মধ্যে থেকে মানে ফিজিক্যালি আসে না, মেন্টালি আমি ভাবি খুব যে ওফ ওটা পড়লে কি ভালো লাগতো দেখতে, বাট আমি খুব ফ্যাশন কনশিয়াস এবং ইন দ্য সেন্স আই অ্যাম মোর টুয়ার্ডস প্রপার ক্লোথস। আমি বাজে ড্রেসিং সেটা যে কোনো ক্লাসের পিপল হোক আমি পছন্দ করি না, একটা সুস্থ এবং সুন্দর দেখতে হলে খুব একটা পয়সাও খরচা করতে হয় না এবং খুব ঘুরতেও হয় না, একটা নিজের মিনিমাম রুচিবোধ থাকলে একটা মানুষকে যথেষ্ট সুন্দর দেখায় বলে আমার বিশ্বাস, তো সেইটা আমার মধ্যে ভীষণ আছে ছোটোবেলা থেকে, সেটা আমার অ্যাকচুয়ালি আমার বাবা মার থেকেই হয়তো পাওয়া, তারা চিরকালই খুব নিট অ্যান্ড ক্লিন এবং আমিও সাজতে বেশ ভালোবাসি, কিন্তু ওই পুরো খুব ঘুরে ঘুরে কিছু আমি আমার কিছু সিলেক্টেড ব্র্যান্ডস আছে পার্সোনাল লাইফে, আমি সেগুলোই ঘুরিয়ে ফিরে আই গেট ইন টু দ্য সেম স্টোর অ্যান্ড পিক থিংস আপ, বাট আই মেক ইট শিওর দ্যাট ওকে আই লুক গুড, বিকজ আমি যেখানে যাই সেখানে অনেক চোখ ভগবানের আশীর্বাদে আমার দিকে তাকিয়ে থাকে, তো ইট ইজ মাই ডিউটি টু লুক গুড, সো অ্যান্ড আই লাইক টু লুক গুড অলসো। আমি তো প্রচণ্ডই মানে আমি যখনই whenever I buy something আমি ভীষণ ভেবেচিন্তে কিনি, কারণ মানে আই জাস্ট ডোন্ট ওয়ান্ট টু বাই থিংস ফর জাস্ট ইট লাইক দ্যাট, সো আমি ভীষণ কনশিয়াস, আমি যার জন্য মানে আমি শপিংটা আমার কাছে খুব একটা অন্যরকম, মানে আমি রিলিজিয়াসলি শপিং করি আর খুব ভেবেচিন্তে শপিং করি, সো আমার যে কোনো জিনিস পছন্দ হয় না, মানে আমাকে যখন কেউ গিফটও করে সবাই জানে বলে আমাকে বলে যে চলো তোমাকে নিয়ে গিয়ে কিনে দিই, মানে আমার ফ্যামিলি সবাই তাই, সো কিন্তু অনুশ্রীদের এখানে এসে যেটা হয় যে মানে ইউ গেট সো মাচ মানে টু চুজ ফ্রম সো মেনি অপশনস অ্যান্ড প্রত্যেকটা অপশনসই এত ভালো, মানে এখানে অনেকটা সময় কেটে যায় আমার, এখানে একবার ঢুকলে তখন মানে যে মানে কখন বেরোবো এটা খেয়াল থাকে না টাইমের আর কি, সো আমি সবসময় এখানে আসলে মিটিংগুলো আগে রেখে তারপর এখানে আসার চেষ্টা করি আর কি, সো আই এম দ্যাট কনশিয়াস অ্যান্ড অনুশ্রীদি অলসো গিভস মি দ্যাট
kind of options you know to choose from so share আমি একেবারেই ফ্যাশন কনসিয়াস নই কিন্তু আমার স্টেজে উঠতে হয় বলে আমার আমার তাও টিপিক্যাল কিছু ড্রেস আছে টি শার্ট আর জিন্স হ্যাঁ ম্যাক্সিমাম শীতকাল হলে একটা জ্যাকেট এর বাইরে আমি যাই না তো ওই অনুশ্রী বা এরম কয়েকজন ডিজাইনার রয়েছে যারা হয়তো মনে করেছে যে আমাকে দিয়ে ওটা চলতে পারে ফলে ও আলাদা করে আমার জন্য ওটা বানিয়েছে আমি সত্যি আই এম ভেরি অনার্ড যে এরম একটা জিনিস ও করেছে বা এটা যে ভেবেছে আর আমি খুব হ্যাপি আজকের এটা আসতে পেরে শীতকালটা তো সাজগোজের সময় তো সেখানে এই উইন্টার কালেকশন লঞ্চে যে আমি একটা পার্ট ভালো লাগছে এদিনের কালেকশন দেখে সকলেই অভিভূত নিজেদের পোশাকগুলি পরেও তারা খুব খুশি তাই নানান পোজে ফটো তুলতে তুলতেই বললেন এই কালেকশন নিয়ে কিছু কথা দেখো গামছা ফামছা আমরা আগে বললে মানে আমরা যেরকম মডার্ন তা আমাদের কাছে কিন্তু ব্যাপারগুলো মানে হোয়াট ইজ দিস হ্যাঁ মানে ভাবতেই পারে না কিন্তু সেটা যখন আজকালকার ডিজাইনাররা এত বুদ্ধি করে এইভাবে ফিউশন করে নিয়ে আসছে তখন ইটস লাইক ওয়াও আই ওয়ান্ট ওয়্যার ইট ইউ নো বিকজ ইট উইল মেক ইউ লুক ডিফারেন্ট বিকজ উই অল ওয়ান্ট টু লুক ডিফারেন্ট কে চাইবে বলো ভিড়ের মধ্যে হারিয়ে যেতে সো ইট ইজ দ্যাট দ্যাট মেক্স ইউ ডিফারেন্ট that makes you that gives you your own identity so that is what Anushruti gives us and that is what I love about her or her collections so amar bishon bhal lagche and what I am wearing everybody is complimenting shoy bolche bishon because it's a very uncommon combination ei color combination generally khub dekha jay na karon purple er shonge amra sob shomoy dekhechi hoyto pink ba erokom ekta kichu team up hoy ba red er shonge hoyto black which is like generally jeta hoy so eita purple er shonge red is a very different kind of a combination jeta amar mone hoy everybody is saying it's beautiful and I am feeling beautiful সত্যি কথা বলতে যে আমাদের লাইফ থেকে তো গামছা টামছাগুলো আর পাওয়াই যায় না গামছা একদম যে কটন যেইগুলো যেটা আমি পরছি ধরো এইগুলো একদম আর ইউজ হয় না আমরা ভাবলাম যে হয়তো আমাদের লাইফ থেকে চলে গেল কিন্তু এই যে আমাদের বাংলাদেশের বিবি রাসেল কি এখানকে অনুশ্রী করছে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ওই জিনিসগুলো তো আবার চলে আসছে আমরা জামা কাপড় ভেবে পড়ছি কোনো দিনও আগে ভাবতে পারতাম না যে গামছা দিয়ে আমরা একটা জামা বা একটা ওড়না বা একটা প্যান্ট বা একটা ব্যাগ পরব তো যেটা অনুশ্রী করেছে সেটা আমাদের পরে ভালো লাগছে আর আরেকটা যেটা ফার্স্ট জিনিস আমরা দেখি বাজেট বাজেটটা যেহেতু গামছা দিয়ে যেহেতু খুব সামান্য একটা ওটা একটা নর্মাল কটন দিয়ে এত সুন্দর একটা জ্যাকেট কি একটা সালোয়ার কি শাড়ি বাজেটটা অনেক কমে যায় তো সেক্ষেত্রে শুধুমাত্র ও বাবা এত ফ্যাশনে মানে ডেফিনেটলি অনেক বেশি দাম হবে সেরকম কিন্তু নয় যেটা আমি এসে বুঝলাম যে কলেজ গোয়িং গার্ল তারাও এতটাই ফ্যাশন করতে পারে যেটা তারা হয়তো টিভিতে দেখে ভাবে যে ও হিরো হিরোইনরা করছে আমরা কী করে পারবো অনেক বেশি দাম ইটস নট লাইক দ্যাট তার কারণ এর মেটেরিয়ালগুলোই এত ভালো বা এত কম দামি সেই জন্য ও ভালো করে ডিজাইনটা করতে পারে সবাইকে এইগুলোকে ইউজ করতে পারে সবাই মানে অ্যাকচুয়ালি অনুশ্রীর সঙ্গে আমার কুহেলির সময় আলাপ হয়েছিল আমার জন্য ভালো ভালো জামা বানিয়ে দিয়েছিল তো তখন থেকে আমার ওর স্মার্টনেসটা খুব পছন্দ মানে ওর কাজেও সেই স্মার্টনেসটা দেখা যায় তো এই ডেফিনেটলি এবার একটা ভালো লাগা কোনো ক্রিয়েটিভিটির উপর জন্মালে সেটা তো চলতেই থাকে বজায় থাকে সেটা তো এখানে এসে আমি আরও অবাক হয়েছি মানে যতটা স্মার্ট ভেবেছিলাম তার থেকে বেশি স্মার্ট ও যেই জিনিসগুলো নিয়ে কাজ করছে যেই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করছে উইচ আর ভেরি ইন্টারেস্টিং আর সব থেকে বড়ো কথা একটা খুব রিজনেবল দামে আমরা এই জিনিসগুলো পেতে পারি সেটা খুব ইম্পর্ট্যান্ট মানে উই আর সো মাচ ব্র্যান্ড কনশিয়াস নাও ডেজ উই স্পেন্ড আ লট অন ব্র্যান্ডস কিন্তু এরকম একটা ডিজাইনার ওয়ার যদি আমরা উইচ ইজ অলসো ইউনিক ফর মি মানে ইট উড বি ওনলি ফর মি এক্সক্লুসিভ ফর মি তো সেইটা যদি এই দামে পাওয়া যায় মানে ওটা সোনায় সোহাগ আর কি খুব ইন্টারেস্টিং আমার ধারণা হুড়মুড় করে লোকজন পড়তে শুরু করবে কিনতে শুরু করবে ফিরে ফিরে আসা তো উচিতই তার কারণ হচ্ছে যে আমরা সবই পোশাক আশাক যেগুলো উইন্টারে পরি একটু বিদেশি ঘেঁষা সেখানে একটু দেশি টাচ যদি তার সাথে অ্যাড হয় একটু একটু কাঁথার কাজ একটু ইক্কাত হ্যাঁ বা একটু গামছা ডেফিনেটলি সেটা একটা ভ্যালু অ্যাড করে